কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাঙালির জন্য একটা নতুন প্রোডাক্টের কথা ভাবছিলাম, তাই ভাবলাম প্রোডাক্টটি কীভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রোডাক্টের রং, হাতের কাজ এবং মেকিংয়ের সব কিছু যদি ঠিকঠাক থাকে এবং শেষ পর্যন্ত যদি প্রোডাক্টটা আমার পছন্দ হয়, তাহলে আশা করি বাঙালির পেজে আপনারা প্রোডাক্টটি পেয়ে যাবেন। এবং বাঙালির ইনস্টাগ্রাম এবং ফেসবুক লিংক ডিসক্রিপশন বক্সে এবং এই চ্যানেলের অ্যাবাউটে দেয়া আছে। তো প্রথমেই আমি হচ্ছে কাপড়টি সেলাই করে নিচ্ছি, কাপড়টি ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। সেলাই করে এভাবে দুই সাইডে আমি সুতার একটু বাড়তি অংশ রেখে দিয়েছিলাম। এবার টেনে টেনে কীভাবে বেঁধে নিচ্ছি এটা ভালো মতো দেখে নিন। বেঁধে এখানে বাঁধাটা বেশ টাইট করতে হবে, সে কারণে আমি একটা কাঠি ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের কাঠি ব্যবহার করতে পারেন, ওই কাঠিটা দিলে বাঁধাটা বেশ টাইট হবে। এভাবে টেনে টেনে আমি যে কটা সেলাই করেছি সব কটা এভাবে বেঁধে নেব। আর এই কাপড়টা আমি ভ্যাট রং করব, কালো রং করব। কালো রঙের একটা ড্রেস আসলে অনেক দিন থেকেই করতে চাচ্ছি কিন্তু করা হচ্ছে না, তাই ভাবলাম এবার করেই ফেলি। আরেকটা কথা, ভ্যাটের কালো রং কিন্তু একদম যেটা হচ্ছে জেড ব্ল্যাক সেটা হবে না, একটু অ্যাশ ভাব থাকবে, মানে একদম ডিপ ব্ল্যাক হবে না। তো এইভাবে বেঁধে নিলাম, আপনাদের সুবিধার জন্য আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি। আর ভ্যাট রঙে আপনারা সবাই জানেন সাধারণত তিন গজ কাপড়ের জন্য এক তোলা ভ্যাট রং লাগে, এবং কাপড়ে যদি অনেক বেশি পরিমাণে বাঁধা থাকে তাহলে কিন্তু রঙের পরিমাণ কম লাগে। আর কেমিক্যাল হাইড্রোজ ও কস্টিক সোডা রঙের দ্বিগুণ পরিমাণে অথবা তিন গুণ পরিমাণেও ব্যবহার করতে পারেন, লাগবে হচ্ছে আপনার প্রতিটি কেমিক্যাল, মানে হাইড্রোজ দুই গুণ বা তিন গুণ এবং কস্টিক সোডা দুই গুণ বা তিন গুণ। টাইডাইয়ের বাটিকের যে কোনো কাপড়ই প্রথমে রোদে শুকানো উচিত না, এবং পরেও রোদে না শুকালে কাপড়ের কালার কিন্তু খুব ভালো থাকবে। ছায়ায় শুকিয়ে নিলে, ছায়ায় এবং বাতাসে শুকিয়ে নিলে কাপড় অনেক দিন ভালো থাকবে। আর আমি হচ্ছে এখানে বেক্সি ভয়েলটা ব্যবহার করেছি। পানিতে খুব ভালো মতো ভিজিয়ে নিতে হবে, রং একটু বেশি দিব, কারণ যেহেতু ভ্যাট রংটা ভ্যাটের ব্ল্যাকটা একটু অ্যাশ হয়, আমি কোনো রকম রিস্ক নিতে চাচ্ছি না, তো একটু রং বেশি দিচ্ছি। আসলে কাপড়ের থিকনেসের উপরে কেমিক্যালের পরিমাণ এবং রঙের পরিমাণ অনেকটাই নির্ভর করে। কাপড় মোটা হলে কিন্তু কেমিক্যাল এবং রং দুটোই বেশি দরকার পড়ে। যাই হোক, আমি সাধারণত কাপড় 5 থেকে 7 মিনিট ভিজাই, এর থেকে বেশি ভিজাই না, মাঝে মাঝে এর থেকে কমও ভিজাই, মানে রঙে ভিজিয়ে রাখি। আর পানি আমি ততটুকু ব্যবহার করি যতটুকু কাপড়টা ভেজার জন্য যতটুকু দরকার, থেকে বেশি পানি ব্যবহার করার দরকার নেই। আসলে বাঙালের প্রথম প্রোডাক্টটি একদমই পরীক্ষামূলকভাবে করা হয়, এবং সেটা যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং ভালো লাগে এবং দেন আমরা হচ্ছে তখন একটা বড় পরিমাণে প্রোডাকশনে যাই। তার আগে আমরা প্রথম একটা প্রোডাক্ট করি যে পরীক্ষামূলক, এটা কেমন হলো কী হলো। এটা যদি প্রোডাক্টটা যদি শেষ পর্যন্ত ভালো হয় তাহলে অবশ্যই আপনারা বাঙালির পেজে পাবেন, এবং ডিসক্রিপশন বক্স থেকে আপনারা বাঙালির ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ থেকে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্টের জন্য ঘুরে আসতে পারেন পেজ থেকে। সবাই অনেক ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।